সকলকে স্বাগতম আরেকটি কবিতা পাঠের আসরে, যেখানে আমরা কবিতা পড়ি। চলুন আমরা কবিতা পড়ি। কবিতা পড়ে কি ক্ষুধা মেটে? প্রবাবলি না। ক্ষুধা মেটানোর জন্য আমাদের কাছে রয়েছে টোস্ট বিস্কুট। আমরা টোস্ট বিস্কুট খাবো এবং কবিতা পড়বো। তোর কাজলের জন্য লিখেছেন টুম্পা। চলুন আমরা অ্যামেচার কবিদের কবিতা পড়ে শুরু করি। কবিতা লিখতে হলে আগে অনেক ছন্দ টন্দ লাগতো, এখন আর ছন্দ লাগে না, এখন সবাই পদ্য গতিতেও লেখে। চলুন আমরা পড়ি। তোর কাজলের জন্য, তোর বুকের গানে, তোর চাহনির প্রাণে জাগে আমার সুর। জোয়ার এসেছে মরুতে, ডুবে কলসি গাঙে জীবনের গাঁথনিতে। ভুলে যাওয়া তোকে, মন আবারও ডাকে মরণের গাঁথনিতে। আই রেট ইট 3 out of 10। ভালো লাগে নাই। হোয়াট ইভেন মেক্স আ গুড পোয়েম? ভালো কবিতার বৈশিষ্ট্য কি? আমার ধারণা নাই, আমি কবিতা লিখি না, আমার ছন্দেরও ধারণা নাই। কফি খাই, ব্ল্যাক কফি, কোনো প্রকার চিনি এবং দুধ মুক্ত প্রেমের কবিতা। হিংসুটে বউ, লিখেছেন মোহাম্মদ মাহিম খান। আচ্ছা বলেন তো আমি কেমন, তুমি হিংসুটে? কি আমি হিংসুটে? আজই বাপের বাড়ি চলে যাব। সেটাও পারবে না কেন? কারণ তুমি হিংসুটে। আবারও বলেন, অনেক রাগ করব কিন্তু। হোলি ফাক, ইজ দিস আ লাইক আ কনভারসেশন বিটুইন হিম অ্যান্ড হিজ ওয়াইফ? হোয়াই ইজ দিস আ পোয়েম? গুড গড, হোয়াটস রং উইথ পিপল? ভালোবাসা কি বলতে যদি পারো, পাবে ব্রহ্ম ফ্রি 275। এটা একটা নাম, কবিতার নাম এত বড়? গুড গড, হোয়াট আর দিস পোয়েমস দ্যাট আই এম রিডিং? গুড গড। বাস্তবের রুক্ষ মাটিতে কল্পনা বৃক্ষের আকাশ কুসুম ভাবনা, জ্ঞানময় দ্বীপে তমোহ নাশ করে ভালোবেসে প্রদীপ কেন জ্বালনা? শাসকের শাসন ভালোবাসি আর নাইবাসি, আনন্দ করো বা আতঙ্কিত হও তার আইনে মাপ যোগ করি। শিক্ষাকে প্রাণবন্ত করে তুলতে চাও যদি, ভালোবেসে জ্ঞানকে আশ্রয় করো শীঘ্র করি। যে গান চিনতে জানতে বুঝতে শেখায়, সঠিক প্রশ্ন করে সঠিক উত্তর খোঁজে, ভালোবেসে তাকেই সার্থক মানব জন্ম বলে। দিস সাউন্ডস লাইক আ উপদেশ বাণী। হু রোড দিস? দেবাশিস রায়। ইজ ই লাইক অ্যামেচার গে? এর কি প্রত্যেকটা কবিতার নাম সেম, খালি জাস্ট পরে একটা সংখ্যা দেওয়া? গুড গড, আই অ্যাপ্লড হিজ দিস গাই স্টিল রাইটিং। দিস গাই রোড দিস ইয়েস্টারডে। দিস গাই রাইটস ওয়ান এভরি ফাকিং ডে, ওয়েল অলমোস্ট এভরি ফাকিং ডে। আই স্যালুট দিস গাই। কনসিস্টেন্সি ইজ দ্য কি মাই ব্রাদার। আই ডোন্ট নো ইফ ইউ উইল এভার সাকসিড ইন লাইফ ডুইং দিস, বাট হিউজ রেসপেক্ট, হিউজ রেসপেক্ট, হিউজ রেসপেক্ট। শুরু করছে কবে থেকে? হোয়াটস লাইক দ্য ফার্স্ট থিং হি রোট দিস থিং? প্রবাবলি 15-7। দেবাশিস রায়। শূন্য নয় তো শূন্য, শূন্য হয় মাতৃগর্ভ, ভালোবেসে সেখান থেকে 1, 2, 3-এর জন্ম। মায়ের ভালোবাসা যেমন মাবা নাহি যাবে, তেমনি গান জ্ঞান বিচারে সংখ্যার হিসাব শেষ নাহি হবে। ভালোবেসে অক্ষর বর্ণ শব্দ মিলে হয় বাক্য, সেই গান থেকে উপন্যাস কবিতা ছড়া আরও কত গল্প। অ্যাটলিস্ট লাইক কবিতাগুলোর মধ্যে ছন্দ আছে, দেখ পড়তে গিয়ে মনে হচ্ছে না যে হজবরলও পড়তেছি। আমি হচ্ছে গিয়ে যে এমনিতে কবিতা আবৃত্তি করতে পারি না, যে কারণে এরকম অনেক
কঠিন কঠিন কবিতা আছে যেগুলো এরা লেখে, এগুলো আমি পড়তে পারি না, অ্যাটলিস্ট এরটা পড়া যাচ্ছে। কি দিয়ে গণনা হয় তার সংখ্যা তত্ত্ব, জ্ঞানকে ভালোবেসে অঙ্কে সংখ্যা যত পাবে, এক থেকে শুরু কিন্তু তার শেষ তত্ত্ব কে জানে, অঙ্কে সংখ্যা যত আছে ভালোবেসে ভাই বোন আত্মীয় স্বজন মিলেমিশে থাকে, জ্ঞানকে ভালোবেসে আত্মীয় অনাত্মীয় মিলে কেমন করে তৈরি হয় যাকে সাহিত্য বলে, অঙ্কের সংখ্যার খেলায় তৈরি হয় যে সংখ্যা তত্ত্ব, জ্ঞানকে ভালোবেসে কজনেই বা বুঝতে পারে সেই গূঢ় তত্ত্ব। কবিতাটি 709 বার পঠিত হয়েছে, এ পর্যন্ত 2টি মন্তব্য এসেছে। আই সি ইউ হ্যাভ আ ইউ হ্যাভ আ ইউ হ্যাভ এ ফ্যান দ্যাট কমেন্টস হোয়াটস লাইক দ্য শেষ কামনার। অনেক পড়ছি আর পড়তে যাই না। চাকরি চাকরি কলেজ পাশ করলাম সবে, আনন্দে মন তাই, তবু মনে খটকা লাগে, এখন চাকরি কোথায় পাই, বায়োডাটা তৈরি হলো এক পাতাতেই শেষ, চাকরি আমার পেলেই হলো বিকল্প নাই বিশেষ, আবেদনটা করি যেথায় অভিজ্ঞতা চায়, বলবে কি কেউ প্রথমবারে কোথায় সেটা পায়, পাই হবে না পাই হবে, আই ডোন্ট নো। যা হোক করে চাকরি পেলাম, মাইনে অনেক কম, বন্ধুরা সব খুশি হলো, খেলো অনেক রকম, আই ডোন্ট আম নট ভেরি ফ্যান অফ দিস ছন্দ বা রোগে। এরপরে ভাই যেথায় যাই সেথায় শুধায় লোকে, চাকরি ভাই করছো কোথা, মাইনে কত মাসে, এরপরে সব তুলনা করে অন্য সবার সাথে, এড়িয়ে যাওয়াই ঠিক ভাবি, ওটাই আমার মতে, মনের থেকে খুশি আমি বেকার যুবক নই, চাকরি আমার নাইবা ভালো নিজের টাকায় খাই। লাস্টের লাইন মিলে নাই ভালো, বাট ওকে ইটস আন্ডারস্ট্যান্ডেবল। আমার ইয়া কাঁপতেছে কেন, ফোন আসছে, হোলি শিট। যাই হোক, আমরা অনেক কবিতা পড়ছি, লাস্টেরটা আমার সাথে অনেক মিলে, ওয়েজ কাকারি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদেরকে আবারও পরের কবিতা পাঠের আসরে নিমন্ত্রণ জানিয়ে জানাচ্ছি বিদায়, শুভরাত্রি।